ক্রিকেট খেলতে খেলতে মৃত্যু হলো এক ছাত্রের। খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি চন্দননগরের কাটাপুকুর এলাকার। হুগলি জেলার চন্দননগরের কাঁচাপুকুর মসজিদতলা এলাকার বাসিন্দা বছর 18 দীপঙ্কর দাস একাধারে খুবই মেধাবী, সাথে খেলাধুলায় অত্যন্ত পারদর্শী ছিল বলেই তার এলাকা থেকে জানা যায়। এলাকার নারোয়া হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল দীপঙ্কর। এদিন বিকালে স্থানীয় মাঠে ক্রিকেট অনুশীলন করার সময় নাকি একটি ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়েই সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তাররা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে দীপঙ্করের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত 2 বছর আগে এই দুর্ঘটনায় তার দাদারও মৃত্যু হয়েছিল। এরই মাঝে দীপঙ্করকেও হারিয়ে পরিবার পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। দেখুন, আমাদের সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের 100 বছরের উপর ক্লাবের বয়স। এই ক্লাবে অ্যাথলেটিক্স থেকে শুরু করে ফুটবল থেকে কোচিং ক্যাম্প থেকে ক্যারাটে থেকে শুরু করে ক্রিকেট কোচিং ক্যাম্প সব রকমই আছে। সব মিলিয়ে হয়তো বিভিন্ন এজের অন্তত 300 থেকে 350 বাচ্চা খেলাধুলো করে। এত বছরের ইতিহাসে অনেকের হয়তো কপাল ফেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, সাময়িক উন্ডেড হয়েছে, চিকিৎসার মাধ্যমে সেরে গেছে, সেটা হয়েছে। কিন্তু কালকের ঘটনাটা আমরা এখনও পর্যন্ত স্তম্ভিত হয়ে আছি যে একটা ছেলে ক্রিকেট খেলতে এলো। সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে কালকে কোনো কোচিং ক্যাম্প ছিল না, কিন্তু তারা নিজেদের মধ্যে 3 বন্ধু আলোচনা করে আজকে যেহেতু ম্যাচ আছে যে কালকে একটু ক্যাচ প্র্যাকটিস বা সামান্য প্র্যাকটিস কিছু করবে। ক্যাচ প্র্যাকটিস করতে গিয়ে একজন হঠাৎ দীপঙ্কর দাস বলে ছেলেটি ক্যাচ ধরার পরই মাটিতে লুকিয়ে পড়ে এবং সেখানে ওরা বন্ধুরা ছুটে যাওয়ার পরে যারা ওরা সঙ্গে সঙ্গে ওরকম অপ্রস্তুত অবস্থায় পড়ার পরে টলিতে টোটো ডেকে দু বছর আগে ওর ভাইও ট্রেনে হাওড়া স্টেশনে ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যায়। ফ্যামিলিটা দিকে তাকানো যাচ্ছে না, খুব একটা অসহায় অবস্থার মধ্যে তারা রয়েছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে ICU, NICU, USG, TLH, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি। যোগাযোগ নম্বর 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নম্বরে।